কেমন আছো সবাই তোমরা? কি পড়ছো আজকে? এবিসিডি। তাহলে আবার জোরে জোরে পড়ো তো একবার আমার জন্য। তো সকাল এবং হচ্ছে আমরা এখন নাস্তা খেতে বের হয়েছি, রেডি হয়ে একবারই যাচ্ছি। সো নাস্তা করব, তারপরে যাব হচ্ছে আমরা আজকের কোথায় কোথায় ঘোরা যায় সেটা এক্সপ্লোর করতে। আমার সাথে অবশ্যই সুজা আছে, অ্যাজ ইউজুয়াল পাশেই হাঁটছে, পিছনে দেখা যাচ্ছে। সো লেটস গো। নাস্তা করতে চলে এলাম দিলশাদ হোটেলে, যার অবস্থান দিনাজপুর সদর হাসপাতালের ঠিক অপোজিটে। এখানে খাবারের মান অনেক ভালো, আর আমরা খেয়েছিলাম পরোটা, ডাল ও মিষ্টি। খাওয়া দাওয়া শেষেই চলে আসলাম দীপশিখা স্কুলে। তবে এখানে কিভাবে কি করে আসলাম তা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। দিনাজপুর শহর থেকে দীপশিখা প্রায় 23 কিলোমিটার দূরে, যা যেতে প্রায় 1 ঘন্টা লাগে, এবং এখানে যাবার একমাত্র উপায় হলো অটো ভাড়া করে নিয়ে যাওয়া। সুবিধার জন্য গুগল ম্যাপ অনুসরণ করেছিলাম আমরা, আর তাতেই বের করে ফেললাম সহজ ও সুন্দর রাস্তা। কিছু দূর যেতে না যেতেই শঙ্করপুর মোড় থেকে ধূপঝাড়ি রোড দিয়ে যাত্রা শুরু করতে হবে। এই রোডের মাঝ বরাবর পড়ে চঞ্চল রিসর্ট, যার ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। ধূপঝাড়ি রোডের পর আসবে ঢেরাপটিয়া রোড, আর এই রোডের পরেই মেইন রোড ধরেই দীপশিখা। অবশ্যই আমার বলা রোডটাই ফলো করবেন, তাহলে ট্রাক ও যানজটের ঝামেলা ছাড়াই আরাম করে যেতে পারবেন। আর সাথে যদি এমন একজন লোকাল গাইড থাকে যে কিনা আমার বাল্যকালের বন্ধু, তাহলে রাস্তা চিনতে নেই ভয়। আর অটো ভাড়া হিসেব করলে যাওয়া আসা 1000 পড়বে, কিন্তু যদি আমার কন্ট্যাক্ট করা অটোতে যান তাহলে 500 টাকায় যাওয়া আসা হয়ে যাবে। সেই অটো চালক ভাইয়ের নাম্বার লাগলে অবশ্যই কমেন্ট করুন। ওয়েদারের কথা না বললেই না, অসম্ভব সুন্দর একটা বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে বেশ আরাম করেই গিয়েছিলাম। এই হলো দীপশিখা 0 কিলোমিটার। যেতে না যেতেই শুরু হয়ে গেল সাজ্জাদের ফটোশ্যুট, যা একবার শুরু হলে আর থামেই না। এই হলো মেইন গেট, প্রবেশ মূল্য একদম ফ্রি। এই হলো মূল চত্বর, আর এই ভবনটি হলো অফিস ও থাকার জায়গা, পাশে কারিগরি কাজের জায়গা। এটা হচ্ছে প্রধান স্কুল ভবন, যা সম্পূর্ণভাবে মাটি ও বাঁশের তৈরি, আর কারুকার্যের দিক থেকে অনন্য। দেখতেই পাচ্ছেন আর্কিটেকচারাল ভিউটা। এটি আরেকটি ভবন, আমরা একটু ঘুরে দেখার সুযোগ পেয়ে উপরে উঠে গেলাম। আর এই ভবনটি মূলত প্রতিবন্ধীদের জন্য, যাতে করে তারা ভালো সুযোগ সুবিধা পেতে পারে। সর্বশেষ একটা সুন্দর বিষয় হচ্ছে ক্লাসরুমের দরজার সামনে সবার নাম লেখা, প্রীতম, জয়ন্ত, মিঠুন। দীপশিখার অফিসিয়াল ইনফরমেশন বলছি না, কারণ তা গুগল করলেই পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে জানাই গুড বাই।